बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सुप्रिय छात्रवृंद सरकारी हरियाणा कलेजे आयोजित फिनान्सियल मैनेजमेंट ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाई। आज के आलोचना करब अकाउंट रिसिवेबल मैनेजमेंट बा प्राप्य बिल व्यवस्थापना एखाने थाकबे जे अकाउंट रिसिवेबल की तारपरे कॉज अफ एडवांटेज अफ अकाउंट रिसिवेबल क्यों मैनेज करब एटार गुरुत्व कि এবং আমরা এটার কিভাবে ম্যাথমেটিক্যাল সলিউশন করব সেটা নিয়ে আমরা কি করব আজকে কাজ করব। প্রথমে যেটা লাগবে যে অ্যাকাউন্ট রিসিভেবল কাকে বলে, অ্যাকাউন্ট রিসিভেবল ইজ ক্রিয়েটেড ফ্রম ক্রেডিট সেলস অফ গুডস অর সার্ভিস, ইট ইজ এ কারেন্ট অ্যাসেট অফ দ্য ফার্ম। ইন দ্য ওয়ার্ডস অফ প্রফেসর ব্রিংহাম অ্যান্ড এডলার্ট, হোয়াট এভার গুডস আর সোল্ড অন ক্রেডিট টু অ্যাকাউন্টস আর ক্রিয়েটেড অ্যান অ্যাসেট into entitled account receivable appears in the books of the selling firm and liability item called account payable appears on the books of the purchaser. Thus it can be stated that account receivable is a current asset and indispensable item of the working capital which is derived from credit sales. এর যে ফিচার আছে, এর ফিচার আছে ছয়টা। এক নম্বর হচ্ছে ক্রিয়েটেড থ্রু ক্রেডিট সেলস, দুই নম্বর হলো শর্ট ডিউরেশন, থার্ড হচ্ছে কারেন্ট অ্যাসেট ইন নেচার, ফোর্থ হচ্ছে পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, ফিফথ হচ্ছে হেল্পস টু ইনক্রিজ দ্য ভলিউম অফ স্কেল, আর এটা হচ্ছে মিউচুয়াল রিলেশনশিপ ক্যান বি এস্টাবলিশড থ্রু অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যান্ড এটা কেন আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে মেনটেন করবো বা কজ বা এটার সুবিধা কী, এটার সুবিধা ছিল আটটা কারণে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে মেনটেন করবো। প্রথমটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, লেস কস্টলি, মোর প্রফিট থ্রু মোর সেলস, লেস ফর্মালিটি, মার্কেটিং অ্যাডভান্টেজ, নো নিড ফর কোলাটারালস, আর কন্টিনিউনিং ক্রেডিট ফ্যাসিলিটি, আর মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড গুড রিলেশন। আর অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজ করতে গেলে, আচ্ছা, ইন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট কনসিস্ট অফ এফিসিয়েন্ট কালেকশন ফ্রম ডেটার্স, মিনিমাইজেশন অফ দ্য অপরচুনিটি কস্ট অফ দ্য ইনভেস্টমেন্ট ইন ডেটার্স, রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ ব্যাড ডেবটস, ইন্সপায়ারিং দ্য ডেটার্স ফর প্রম্পট পেমেন্ট অ্যান্ড মেনটেনিং দ্য অপটিমাম লেভেল অফ ডেটার্স। আর এটার ফিচার আছে পার্ট অফ এটা ওয়ার্কিং ক্যাপিটাল, এনশোরিং এফিসিয়েন্ট কালেকশন ফ্রম দ্য ডেটার্স, আর কন্ট্রোলিং দ্য ভ্যারিয়েবল রিলেটেড টু দ্য অ্যাকাউন্ট রিসিভেবল। আর ইম্পর্টেন্স অফ অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে, এটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটার ইম্পর্টেন্স আছে যে আটটি আছে সম্মিলে। তারপর প্রথমটা হচ্ছে ডিটারমিনেশন অফ ক্রেডিট পলিসি, দুই নম্বর হচ্ছে ফিক্সিং টার্মস অফ ক্রেডিট, থার্ড হচ্ছে কন্ট্রোলিং দ্য ভলিউম অফ ক্রেডিট সেলস, তারপর আছে এস্টিমেশন অ্যান্ড কন্ট্রোল অফ অপরচুনিটি কস্ট, তারপর আছে সিলেকশন অফ কালেকশন মেথড, দ্য রিডিউসিং কালেকশন এক্সপেন্স, আর প্রমোটিং সেলস, এবং লাস্ট আট নম্বর হচ্ছে মেনটেনিং গুডউইল। আর আমাদের যেটা ফর্মুলা যেগুলো লাগবে, আমরা যদি প্রথমে যেটা জানতে চাই যে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত হবে, তার জন্য আমাদের ফর্মুলা যেটা লাগবে বিগিনিং অ্যাভারেজ রিসিভেবল এবং ক্লোজিং অ্যাভারেজ রিসিভেবল যেটা আছে এটা যোগ করে এটা দুই দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সমান ইজ ইকুয়াল টু বিগিনিং অ্যাভারেজ রিসিভেবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইড বাই টু। আর যদি অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার অ্যান্ড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড আমি জানতে চাই, তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভারের ফর্মুলা হচ্ছে টোটাল ক্রেডিট সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আর অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার যদি আমি জানতে চাই, তাহলে 360 ডে ডিভাইড বাই ACP, অর্থাৎ অ্যাকাউন্ট কালেকশন পিরিয়ড।
অথবা সেটা হতে পারে এসিপি সমান সমান 360 ডিভাইড বাই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তারপর যদি আমরা পার্সেন্টেজ অফ আউটস্ট্যান্ডিং রিসিভেবল এটা যদি আমরা জানতে চাই তাহলে হবে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট ডিভাইডেড বাই টোটাল রিসিভেবল ইনটু 100 অথবা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট রিসিভেবল ইন অ্যাকাউন্ট রিসিভেবল যদি জানতে চাই তাহলে আমার কী হবে টোটাল কস্ট ইনটু এসিপি ডিভাইড বাই 360 এন এসিপি হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তা আমরা যদি ইভ্যালুয়েশন অফ ক্রেডিট পলিসি করি সেখানে যদি আমি মার্জিনাল কস্ট অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্ট রিসিভেবল জানতে চাই সেটা হবে টোটাল কস্ট ইনটু রিটার্ন অফ পার্সেন্টেজ ডিভাইড বাই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এই সূত্র দিয়ে করলে আমার কী পাওয়া যাবে ইভ্যালুয়েশন অফ ক্রেডিট পলিসি পাওয়া যাবে। তার মানে আমরা এখান থেকে যেই জিনিসটা বুঝতে পারলাম যে আমার অ্যাভারেজ ডেটার আমার প্রথমে জানা লাগতে পারে। তা আমরা মনে করি যে নূর কেমিক্যাল তাদের বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 30,000 আর ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 40,000। তাহলে তাদের অ্যাভারেজ রিসিভেবল কত? তাহলে আমরা যে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের যে ফর্মুলাটি বলেছি অর্থাৎ বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইড বাই 2 এখানে 30 আর 40 70,000 হবে যোগ করলে এটাকে দুইটা ভাগ করলে অ্যাভারেজ হবে কি 35,000 টাকা। তারপরে আমার যদি আরও সমস্যা আছে যেমন অ্যানুয়াল ক্রেডিট সেল বলছে যে বিকন লিমিটেড 20,00,000 আর অ্যাভারেজ রিসিভেবল ব্যালেন্স হচ্ছে 5,00,000 তো এখন অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার যদি আমার জানতে চাই সেক্ষেত্রে আমি কী করবো? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হচ্ছে টোটাল ক্রেডিট সেল ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা এই অঙ্কে যেটা দেখতে পেলাম যে আমার টোটাল ক্রেডিট সেল হচ্ছে 20,00,000 এটা আমি উপরে বসাবো তাকে ভাগ করবো যে 5,00,000 দিয়ে তাহলে আমার এটা উত্তর আসবে 4 এটার সাথে টাইমস লিখতে হবে অর্থাৎ উত্তর হলো 4 times। আবার এরকম হইতে পারে যে অ্যানুয়াল ক্রেডিট সেলস অফ ডেল্টা লিমিটেড টাকা 20,00,000 আর অ্যাভারেজ রিসিভেবল হচ্ছে 5,00,000 অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ কালেকশন পিরিয়ড অর্থাৎ এসিপি এর মান জানতে চাচ্ছে। তো এসিপি যদি আমি জানতে চাই তাহলে আমার যেটা আগে কী করতে হবে যে অ্যাকাউন্ট রিসিভেবল যে টার্নওভার সেই মানটা আগে বাইর করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সমান সমান টোটাল ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমার 20,00,000কে যদি 5,00,000 দিয়ে ভাগ করে এটা আমার 4 times উত্তরটা চলে আসলো। এখন আমি যদি এসিপি জানতে চাই আর কি তাহলে এসিপির জন্য ফর্মুলা বা অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের যে ফর্মুলা হবে সেটা হবে 360 days। আমি আবারও বলছি যে এটা কিন্তু 365 days না কিন্তু এটা 360 days। এটাকে ভাগ করতে হবে আমার যে 4 times যেটা বাড়িয়েছে এটা 4 দিয়ে অর্থাৎ 360 divided by 4 এটা হতে হবে 90 কিন্তু এখানে কিন্তু ডেজ লিখতে হবে আগেরটা ছিল টাইমস এটা হবে কি ডেজ। তারপরে যদি আমরা এমন জানতে চাই যে অ্যানুয়াল ক্রেডিট সেল কত সেটা যদি আমরা জানতে চাই যেমন বাংলা টেলিকম লিমিটেড অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হলো 4 times আর অ্যাভারেজ রিসিভেবল হচ্ছে 5,00,000। এখন আমরা জানতে চাই অ্যানুয়াল ক্রেডিট সেল। তো অ্যানুয়াল ক্রেডিট সেল যদি আমি জানতে চাই তাহলে আমার কী করতে হবে আমার যে ফর্মুলা যেটা আছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সমান সমান টোটাল অ্যানুয়াল ক্রেডিট সেল ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এখন এইখানে যদি আমি মান বসাই আর কি তাহলে আমার এই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের মান হচ্ছে 4 সেটা বসাইলাম অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 5,00,000 সেটাও বসাইলাম তাহলে কিন্তু আমি একটা মান আননোন আছে সেটা হচ্ছে টোটাল অ্যানুয়াল ক্রেডিট সেলস। তাহলে কিন্তু আমি এখন কী করবো এই টোটাল অ্যানুয়াল ক্রেডিট সেল যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে 4 × 5,00,000 অর্থাৎ 20,00,000 টাকা আমার কী হবে 20,00,000 টাকা হবে আমার টোটাল অ্যানুয়াল ক্রেডিট সেল। এই হচ্ছে ব্যাপার। তারপরে যদি আমি জানতে চাই যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার জানতে চাই যেমন একটা অঙ্কে বলছে যে ক্যাসিও লিমিটেড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে 90 days আর ফাইন্ড আউট দ্য অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে আমার কী করতে হবে এসিপি আমরা ফর্মুলাটা জানি যে এসিপি সমান সমান 360
divided by account receivable turnover. Then ACP by average collection period 90 month dewa ache 360 o month dewa ache tale amar account receivable turnover er man ta shudhu dewa nai eta unknown tale ami eta jodi ek pashe niye ashi tale amar 360 ke amar 90 diye ki korte hobe bhag korte hobe tale amar ki paoa jabe 4 times paoa jabe to ei bhabe amar ki korte hobe আমার যে ইয়েটা আছে যে অ্যাকাউন্ট রিসিভেবলের যে সমস্ত প্রবলেম আসে সেগুলো আমি এইভাবে কী করতে পারবো সলভ করতে পারবো। তা আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।